আপনারা কি দেখতে আসেন ওনারে? দেখেন এখানে আপনার পাক্য দেখায় আপনার পাকের ঘর, মানে তিন হাত পাশ হইব না। আসসালাম আলাইকুম। আপনারা কি এখানে খালি রাখেন নাকি? মেয়ে বিয়ে দিছে, মনে করেন স্বামী দেখশন করে না, দুই ছেলে নিয়ে মনে করেন আপনার এখানে থাকবে। আপনার কি হয়েছে আপনি জানেন? আমি জানি তো আমার ভিতরে উল্টে টিউমার আছে, ওই যে আমার ভাগনা। আপনি ভিতরে, আপনি জানেন আপনার ভিতরে টিউমার আছে? কোন ভাগনা হয়েছে আপনার? আপনি ভাগনা আমার সাথে আইন উনি কি টিউমার আছে নাম না কিছু? জি উনি আসলে কি আপনার ক্যান্সার হয়েছে উনি জানেন? উনি জানে না, উনি জানলে মনে করেন আরো টেনশন করবে, এই জানে কারণে উনি যে জানানো জানেন উনি জানে। আপনার একটা খাদ্য নালীতে আপনার একটা টিউমার এন লাগান দেখা দিচ্ছে, এটা মানে আপনি ওইখান থেকে মাংস নিয়ে টেস্ট করে আসছেন? জি জি দেখছেন যে ক্যান্সার? জি বুঝতে পারছি। আপনার কি মনে হয় আপনি সুস্থ হবেন? আপনি 400-500 টাকা মনে করেন প্রতিদিন হাজিরা পাইতো, আজকে 3-4 মাস যাবত উনি মনে করেন 2 টাকাও ইনকাম নাই। 3 মায়া দুই মায়ের বিয়ে দিছে, 1 মায়ের সে স্বামী পরিত্যাগ করে, স্বামী দেখে না, 2 সন্তান নিয়ে সে এইখানে থাকে, মানে বাবার গাড়ি থাকে। আরেকটা মেয়ে আছে 14 বছর বয়স, আপনার যে ওষুধ ফ্যাক্টরিতে চাকরি করে, 5,000 টাকা পায় বেতন। 5,000 টাকা ধরুন বাবার চিকিৎসাই করবো না সংসারই চালাইবো, এই হচ্ছে তার পরিস্থিতি। চিকিৎসার অভাবে আপনার এই যে পরিবার আছে, যে প্রত্যেক দিন সকালবেলা এখানে যে রোদ উঠলে এখানে ফালাই রাখে, সারাদিন পরে সন্ধ্যার সময় আপনার রুমে ঢোকায়, আর বাড়িতে কি আছে তা তো দেখলেন, একটা ঘর, এটার বাড়ি কোথাও চলে না, দুয়ার নাই, কিছু নাই। ওনার যে প্রবলেমটা, এই প্রবলেমে খুব কম সংখ্যক মানুষই বাঁচে। ওনার ক্যান্সার হয়েছে উনি জানে না? আপনি জানতেন এটা? ওনারে বলা হয় নাই উনি জানেন আপনার ক্যান্সার হয়েছে? জানেন না ক্যান্সার হলে মানুষ বাঁচে? আমি কি জানো, আল্লাহ এর নয় গেলে হার যাবো। ওনার একটা ছেলে নাই, ছেলে সন্তান নাই, দেখার মতো রূপ নাই। ওনার লাই যে কদিন বাঁচাই এমনিতে বাঁচা নেবো, কোনো চেষ্টা নাই, ছেলে নাই। আপনি একটা সত্যি কথা বলি বাবা, আপনি তো আমার বাবার থেকে হয়তো বয়সে বড় কিংবা সমবয়সী এরকম হবেন। আমি নিজেও খুব গরিব, দরিদ্র পরিবারের সন্তান, আমার সম্পর্কে কি জানেন বা কতটুকু আমি জানি না। আমি আপনার জন্য কিছুই করতে পারবো না, আমার কোনো কিছু করার নাই, শুধু দোয়া করতে পারবো এইটুকুই। হ্যাঁ দোয়া করতে ঠিক আছে। আর আমি আপনার একটা ফল্ট কথা বলছি, সেটা হচ্ছে আপনি বাঁচবেন না, মরে যাবেন, আল্লাহ চাইলে উনি আপনাকে সুস্থ করে দিতে পারে। ভাই নেন এই টাকাটা, আমি আপনাকে যেটা দিলাম, এবং এই টাকা চিকিৎসা হবে না আপনার, ফল ফুট কিনে খাই, এই টাকা চিকিৎসা হবে না, ঠিক আছে?
কোনো চিকিৎসা করাইতে পারবেন না। আমার এই ভাই বলছে যে ওনাকে রাস্তায় বের করে ফালিয়ে রাখে। আমি মানে কথাটা শোনার পর দুই মাস যাবত নাকি এইভাবে ফালিয়ে রাখছে, শোনার পর আমার খুব খারাপ লাগছে, যার কারণে ওনাকে আমি দেখার জন্য এইখানে আসছি। আমি বাড়িতে চলে গেছিলাম, ঢাকা থেকে আসছি শুধু ওনাকে এই এই লোকটারে দেখার জন্য আমি ঢাকা থেকে আজকে আসছি। বাবা থাকেন, ভালো থাকেন, আমি দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আপনার মতো আমিও গরিব, বুঝছেন? ঠিক আছে, কোনো কারণে ধৈর্য হারাবেন না। আমি আপনার মনে কষ্ট দিছি, আমার কারণে উঠে বসছেন আপনি, শুয়ে থাকেন। কথা বলতে পারেন না, ওইভাবে লাউডলি বলতে পারেন না, গলায় তো আসলে মানে এই বেচারার সমস্যাটা গলায়, গলা থেকে মাংস কাটা হয়েছে। উনি যে আওয়াজ করে একটা কথা বলবে মানে ওই কথাটা উনি বলতে পারতেছে না। আমি ওনার পাশে দাঁড়িয়ে একটা প্রত্যাশা করব, মহান রব্বুল আলামিন যেন এই সমস্যার সম্মুখীন আমাকে অথবা আপনাকে না করে। থাকেন বাবা, দোয়া করি আল্লাহ আপনাদের যতদিন রাখে যেন মানে এই কষ্ট থেকে যেন মুক্তি দেয়। বাঁচবো না তা আমিও, আপনার আগে আমিও মারা যাইতে পারি, এই কষ্ট মনে রাখেন না, ঠিক আছে? হয়তো আল্লাহ যদি এই ওসিলে আপনি শেষ সময় লিখে রাখে, কিচ্ছু করার নাই। আর অবশ্যই দোয়া করবো যেন আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখেন। থাকেন না, বসেন, শুয়ে থাকেন। আমাগো থেকে সবচেয়ে ভালো মানুষ আছিলেন আপনারা, আপনারা মূল্যে, হ্যাঁ, এই আপনার মতো মানুষ এই এখনকার মেয়ে 1 লাখেও একটা খুঁজে পাওয়া যাবে না, 1 লাখে। আপনি গো সময়কার মানুষ বলে আমি যেমন আমার দাদি নানি যারা আসলে আনতে তাকে দেখছি কত সৎ সরল সুন্দর মনের মানুষ। বাবা আমি জায়গায় থাকেন তাইলে, শুয়ে থাকেন, হ্যাঁ, রেস্ট নেন।